দোস্ত কেমন আছো? সকলে আশা করি সকলে ভালো আছো। আর আজকে তোমাদের দেখাতে চলেছি সরোজ মোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো পুরো কলেজটাকে, ডিপ্লোমা কলেজটাকে পুরো ঘুরিয়ে দেখাবো, ফুল ভিডিও। আর যেহেতু কলেজের ফার্স্ট ইন্টারনাল দিতে যাচ্ছি, তো তোমরা দেখাবো কলেজ সময় তেমন এক্সাম কীরকম হয় আর কীরকম সুযোগ সুবিধা পাওয়া কলেজ থেকে, সব কিছু দেখাবো ভিডিওতে। ফুল ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলবো, ফুল ভিডিও দেখতে থাকো, কারণ কলেজ না দেখে তোমরা যেহেতু অ্যাডমিশন নেবে, যেহেতু যারা অ্যাডমিশন নিতে চাও কলেজ না দেখে অ্যাডমিশন নেওয়াটা ঠিক নয়। তা তোমরা প্রথমত কলেজটা দেখো ভালো করে, আর পরে যোগাযোগ কীভাবে যোগাযোগ করবে সব নম্বর টম্বর দিয়ে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে। সো বন্ধুরা, আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আমাদের লোকাল স্টেশন মেট্রোলা ফলিয়া হল্ট। তো এখান থেকে আমি যাবো গুপ্তিপাড়া স্টেশন। তো স্টেশনে আমি এসে গেছি এবং দেখতে পাচ্ছি স্টেশনের ভিউ। আমি স্টেশনে এখন বসে আছি, অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো গাইজ, ফাইনাল ট্রেন পেয়ে গেছি এবং ট্রেনে প্রচণ্ড ভিড় বন্ধুরা, প্রচণ্ড ভিড়, সিট পাইনি এবং দাঁড়িয়ে যাচ্ছি আমরা। তো বন্ধুরা ফাইনালি এবং আমার চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশনে। আর যেহেতু আমি শর্টলি ভিডিও বানাচ্ছি, কারণ আমি চাই না যে বেশি বড়ো ভিডিও হোক, তোমাদেরকে শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করবো। এবং আমার সাথে আমার বন্ধুরাও চলে এসেছি। আর এটা হচ্ছে গুপ্তিপাড়া স্টেশন। তোমরা যদি যারা আসতে চাও এই কলেজে, তো তোমাদেরকে অবশ্যই গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে। আর এখান থেকে কলেজ বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা এখান থেকে কলেজ যাওয়া। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কলেজে, মানে গেটের সামনে। আর দেখতে পাচ্ছ সরোজ মোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা কলেজের মেন গেট। তো আমরা এখন ভিতরে দিকে চলে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা বড় কলেজ। তখন আমরা সরাসরি চলে যাবো কলেজ ভিতরে। আর যেহেতু প্রচুর টেম্পারেচার ছিল সেই টাইমে, মোবাইলটা প্রচণ্ড হ্যাং করছিলো, তো অনেকটা ক্যামেরাটা কাঁপা কাঁপা হয়ে গেছে, আটকে আটকে গেছিলো, কারণ মোবাইলটা প্রচুর গরম হয়ে গেছিলো। তো আমরা ডাইরেক্ট আমাদের সেমিনার রুমে চলে যাবো, যেখানে সব ওয়েটিং করে। আর এখানে মানে সেমিনার রুমে এখানে হয়, মানে যত ইনস্টান বা হয় এগুলো এখানে ইনস্টল করা হয়। তো এই এখানে করা হয় সব কিছু। দেখতে পাচ্ছি তো অনেকটা বড়ো বন্ধুরা। আর এখানে রেস্ট রুমও বলা যেতে পারে, কারণ এখানে সবাই এসে রেস্ট করে। তো বন্ধুরা, এখানে হোস্টেলের ব্যবস্থা আছে আর মেসের ব্যবস্থা আছে। তো যারা অনেক দূরে বাড়ি সেক্ষেত্রে তারা হোস্টেল বা মেসে ইউজ করে, এবং যাদের কাছে বাড়ি তারা লোকালি মানে আসা যাওয়া করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা বড়ো কলেজ। তো আমি পুরো কলেজটাকে ঘুরে দেখাবো এখন। দেখা যান একটা মেন গেটে লেখা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কলেজের সামনে। আর আমরা সামনে থেকে এগিয়ে যাবো এখন। তো এখন আমি ক্লাসরুমের দিকে এগিয়ে যাবো আর আমাদের ক্লাসরুমগুলো দেখাবো। তো কলেজ এখন ফাঁকা হয়ে আছে, কারণ এখন সর্বপ্রথম আমরা এসে গেছি আর এখানে কেউ আসেনি, আসছে সবাই ধীরে ধীরে। তো এখন আমাদের যে আমাদের মেকানিক্যালের মানে যে ক্লাসরুম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের যে ক্লাসরুম, সেখানে নিয়ে যাবো তোমাদেরকে। আর এটা হচ্ছে প্রিন্সিপালের রুম, লেখা আছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছ ভাই, দেখো এখন সব আসছে যাতে, যেহেতু আর কলেজটা অনেকটা সুন্দর বন্ধুরা, কারণ একটা বড়ো কলেজ। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্লাসরুম। তো আমরা সেটার দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা বন্ধু, এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্লাসরুম। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা বড়ো ক্লাসরুম। তো বন্ধুরা, এখন কেউ এসে পৌঁছায়নি আর আমরা এখন তিনজন এসেছি। তো বন্ধুরা দেখছো, বাচ্চা ভিডিও করছি বলে হাসছে বা হেসে লাভ নেই, কারণ কয়েক বছর পর তোর ছেলেপিলে দেখবে ভিডিওটা যে তার বাবা এখান থেকে মানে পড়াশোনা করে গেছে। তো বন্ধুরা, স্মিথ কলেজটা অনেকটাই বড়ো বন্ধুরা, স্মিথ ডিপ্লোমা কলেজ, এটা অনেকটাই বড়ো। আর তোমরা যদি চাও ভাই এখানে অ্যাডমিশন নিতে পারো, বা এর বাইরেও যেটা দুর্গাপুর বা ঘুষকোড়া যেটা ডিপ্লোমা কলেজ আছে, বা জলঙ্গিতে বা বহরমপুরে এইসব লোকেশন যে ডিপ্লোমা কলেজগুলো আছে, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তো যোগাযোগ করতে পারো। আমাদের যে স্যার ম্যাডামের সাথে সাথে যোগাযোগ করে দেবো, আর যারা ওখানকার যে যারা স্যার ম্যাডামের সাথে সাথে যোগাযোগ করে দিতে পারবো। আর যেহেতু এর আগে আমি আইটিআই কলেজ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা যদি চাও তো আইটিআই কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও বা আইটিআই কলেজে দেখতে চাও, তো পুরস্তুলি 1 এবং পুরস্তুলি 2 এর দুটো কলেজেই ভিডিও বানিয়েছি। তো চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বা এখানে আমি দিয়ে দেবো ইন স্ক্রিনে, তো এখান থেকে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, সবাই এসে গেছে এখন কলেজে, আর দেখতে পাচ্ছি সব বসে আছি, এক্সামের জন্য বসে আছি সবাই। তো
এটা আমাদের হচ্ছে ফার্স্ট বয় দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কলেজের ফার্স্ট বয় দেখতে হাসি হাসি যাকে এরকম করে সেই লেভেলে হাসি বন্ধুরা, সেই লেভেলে হাসি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর এরপরে যদি আরও ভিডিও চাও তো আরও ভিডিও বানাবো। আর একটা কথা বললো, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তো নিচে ডিসক্রিপশন বক্সে স্যার ম্যাডামদের নম্বর থাকবে, তোমার ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে।